मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो व्यह न जहो लोककल्याणमार्गम् त्रैलोकेप्या प्रति मम हिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपो सीतया योगि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीशमीशम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्मिदानीम् सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्मिदानीम् जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेरु गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणरेणु मागे अघम श्री भगवानेर इच्छाय श्री श्री रामकृष्ण पुथी पाठ ओ आलोचनार उद्देश्ये आमरा आबार समबेत होयेछि। আমরা যে অংশটি পাঠ করছিলাম শ্রীরামকৃষ্ণ জীবনের সাধকভাবের একটি অন্যতম পর্যায়ে মধুরভাবে সাধন, আমরা মধুরভাবে সাধনে শ্রীরামকৃষ্ণের যে সাধন পর্ব সে অংশটি শেষ করে ফেলেছি। যেরকম প্রত্যেক ধর্মমতে তার সাধনের শেষে তিনি সেই সেই ধর্মের অভীষ্ট দেবতাকে দর্শন করেছেন এবং দেখেছেন সেই সেই অভীষ্ট দেবতা তার ভেতরে ঢুকে গেছেন, সেই রকমভাবেই মধুরভাবে সাধন শেষ হয়েছে এই ভাবের ভাবাধিপতি যিনি সেই স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শনে। আমরা দেখেছি অনুরাগে যখন শ্রীরামকৃষ্ণদেব সাধন করছেন তিনি মা কালীকে দর্শন করলেন, শুধু দর্শন নয় দর্শনের ভাবটা নিরন্তর তার মনের মধ্যে জেগে থাকল। লীলা প্রসঙ্গকার স্বামী সারদানন্দজি শ্রী শ্রী ঠাকুরের একটি স্মৃতি কথা লিখেছিলেন যেটির আমরা উল্লেখ করেছিলাম, যেখানে ঠাকুর বলেছেন যে যখন তার এই দিব্য দর্শন হলো তারপরে যতবার তার মনের মধ্যে এই তীব্র আবেগ আসত তিনি প্রায় বাহ্য জ্ঞান হারা হয়ে গঙ্গার তীরে পড়ে থাকতেন, বহু মানুষ ঘিরে তাকে দেখার চেষ্টা করতেন কিন্তু তার ওই মানুষজনকে আর দেখা হতো না, তার মনে হতো চলচ্চিত্রের পর্দায় যেরকম যে ছায়া ছবির মতো যেমন মানুষজনকে দেখা যায় অথচ তার আসল কোনো অস্তিত্ব থাকে না, ঠিক সেই রকম ভাবে আপনার কি সমস্যা? চলচ্চিত্রের ছায়া ছবির মতো যেরকম আমরা মানুষজনকে দেখি অথচ জানি যে তার কোনো অস্তিত্ব নেই, ঠিক সেই রকম ভাবে তিনি মানুষজনকে দেখতে থাকেন কিন্তু যেটিকে খুব স্পষ্ট এবং একেবারে যে দর্শনে তার কোনো সংশয় ছিল না তিনি দেখতেন যে বরাভয়া করা মা দাঁড়িয়ে আছেন তাকে বরাভয় দিচ্ছেন। দাস্যভাবে সাধন শেষে তিনি যেমন হনুমানের দর্শন পেয়েছিলেন সেরকম জননদুঃখিনী সীতা দেবীর দর্শন পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে তার হাসিটি নাকি সীতা দেবীর মতো হয়ে গেছিল। শারদানন্দজি চেয়েছিলেন যখন লীলা প্রসঙ্গের পরবর্তী সংস্করণ বেরোবে এই তথ্যটি ঢুকিয়ে দেওয়ার, কিন্তু কোনোভাবেই এই তথ্যটি ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়নি। আবার আমরা দেখেছি রামাত সাধন শেষে তিনি রামচন্দ্রের দর্শন পেয়েছেন, তন্ত্রমতে যখন সাধন করেছেন তখন যে যে তন্ত্রের যে যে অধীশ্বরী সেই সেই অধীশ্বরীর তিনি দর্শন পেয়েছেন।
আবার বেদান্ত সাধনের শেষে তিনি সেই নিরাকার নির্গুণ ব্রহ্মের অনুভবে এতটাই অনুভূত হয়ে গেছিলেন যে অবস্থা পাওয়ার জন্য তুতাপুরীর 40 বছর দীর্ঘ সাধন করতে হয়েছে, সেটি তিনি মাত্র 3 দিনে সেই অবস্থা প্রাপ্ত হয়ে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। দেখবেন প্রত্যেক সাধন শেষে, এমনকি এই মধুরভাবে সাধনও, তার 2টি দর্শন হয়। প্রথমটি রাধারানীর এবং পরবর্তীটি শ্রীকৃষ্ণের। 2টি সাধনের শেষেই তিনি বলেছেন, এরা প্রত্যেকেই আমার শরীরে মিশে গেছে। এই আমার শরীরে মিশে যাওয়া ব্যাপারটা কি? আমার শরীরে মিশে যাওয়া মানে তার সঙ্গে এমনভাবে একীভূত হওয়া, তার সত্তা পেয়ে যাওয়া। আপনারা নিজেরা আয়নার সামনে হাত পা নাড়িয়ে কথা বলে দেখবেন, আপনারা হয় আপনার বাবার মতো নাহলে মায়ের মতো করেই কথা বলছেন। বহু জিনিসে বহু মিল আছে, তাকানো হাত পা নাড়ি, তার মানে কি আপনার বাবা আপনার মা শরীরে আপনার শরীরের ভেতর ঢুকে গেছে? তা না, তার ভাবতে ভাবতে, তাকে চিন্তা করতে করতে তার মতো হয়ে গেছে। নিত্য তাকে দেখতে 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 তা হয়ে যায়। বাবার সম্পত্তি ছেলে পায় হচ্ছে এই, বাবাকে চিন্তা করতে করতে, যেটি ঠাকুর বলছেন ভগবানকে চিন্তা করতে করতে, ভগবানের যে সমস্ত গুণ দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা, এইগুলি ধীরে ধীরে আমাদের ভেতরে আসে। মানুষটা আমরা সেই থাকি, খোলটা আমাদের সে একই থাকে, ভেতরের ভাবটা সম্পূর্ণ হারিয়ে যায়। আগের দিনে আমরা শেষ করেছিলাম শ্রীকৃষ্ণের দর্শন। তিনি সেই দর্শনের বর্ণনা করেছিলেন, পুঁথিকার যেটি লিখেছেন, যে অপূর্ব সুন্দর সেই রাধা বিমোহন দর্শন, রাধা মনোবিমোহন দর্শন, অদ্ভুত তার মূর্তি, ত্রিভঙ্গ মূর্তি, মাথায় পাগড়ি বাঁধা, তাতে চূড়া, এবং সেই চূড়া যেন ঈষৎ হাওয়ায় দুলু দুলু দলছে, সারা মুখে নানা রকমের সেই তিলকা অলকাগুলি আঁকা, কানে 2টি সুবর্ণ কুণ্ডল যেটি হাওয়াতে দোল খাচ্ছে, কান অবধি টানা টানা চোখ, আর সেই চোখের কটাক্ষে এমন সম্মোহনের বাণ ছড়িয়ে পড়ছে যে মানুষের মন সহজে আকৃষ্ট হয়ে পড়ছে। নাকেতে একটা ছোট্ট গজমতির মুক্তা লাগানো আছে, সেই মুক্তাটি অনেকটা ওই নোলকের মতো নাকের কাছে ঝোলানো রয়েছে, কিন্তু সেটি চোখ 2টি এমন একবার ডান পাশ বাঁ পাশ যাচ্ছে, এই তার চোখের যে পরিবর্তন, এই যে তাতে যে গতিটুকু হচ্ছে, তাতে ওই গজমতিরটি নড়ছে, তার টুকটুকে ঠোঁট 2টি তার নিজের অধরামৃতে সিক্ত হয়ে গেছে, নিজের জিভের লালায় সিক্ত হয়ে গেছে, হাতে 2টি সোনার বালা পরা আছে, তাতে হাতে ধরা আছে সোনার বাসি, তাতে খুব মৃদু স্বরে রাধা রাধা একটি ধ্বনি বেজে উঠছে, আর মুখেতে মনোদাসী হাসি, যে আমি তোমার দাসী, আমি তোমার সর্বস্ব, তোমার জন্য আমি সমস্ত কিছু দিয়ে, এমন একটা নিবেদনের ভাব যেটি দেখলে মানুষ কখনো ফিরে যাবে না। সেই রূপ দেখতে দেখতে তিনি এমন এত বিফল হয়ে গেলেন, দেখলেন যে সেই রূপ তার সাথে মিশে যাচ্ছে। আমরা এরপর একটা গল্প বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে লীলা প্রসঙ্গকার তা লীলা প্রসঙ্গে লিখছেন শ্রীরামকৃষ্ণ দেবের একটি স্বপ্নের কথা। এই যে তিনি যে মধুরভাবে সাধন করলেন, মধুরভাবে সাধন মানে নিজেকে স্ত্রী ভেবে শ্রীকৃষ্ণকে তার স্বামী ভেবে সাধন, স্ত্রীদের ক্ষেত্রে সহজ, পুরুষদের ক্ষেত্রে এটা আরোপ করতে হয়, তাই আরোপ করাটা কঠিন বলে ঠাকুর ছোটবেলায় একটি স্বপ্ন দেখতেন। কি সে স্বপ্ন? যে তার মনে হতো আগামী যদি জন্ম হয় তাহলে তিনি পরের জন্মে পরমা সুন্দরী বাল বিধবা দীর্ঘকেশী, দীর্ঘকেশী বাল বিধবা হবেন, মানে ছোটখাটো চুল চাইবে, লম্বা চুল থাকবে, সুন্দরী হবেন, পরমা সুন্দরী, যেমন তেমন সুন্দরী, তার 2-5 কাঠা জমি থাকবে যাতে কিছু শাকসবজি মনে খাবেন। দেখুন 2টো জিনিস শ্রীরামকৃষ্ণের সবসময় আছে, খুব নর্মাল একটা লাইফ, একটা সবসময় একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে, আরেকটা হচ্ছে তার স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, দুটোই বলছি। 2-5 কাঠা জমি আছে, খাওয়া পড়ার কোনো সংস্থানের অসুবিধা হবে না, সাধারণ মোটা ভাত কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে, আপনার বসতে অসুবিধা হচ্ছে? খালি। আর তার একজন বয়স্কা অভিভাবিকা থাকবে, এই পরমা সুন্দরী দীর্ঘকেশী বালবিধবা যদি একা একা সাধন ভজন করেন
তার পক্ষে সামাজিক পরিস্থিতিতে একটু সমস্যা হতে পারে, তাই তাকে গার্ড দেবার জন্য একজন বালবিধবা, তার জন্য একজন অভিভাবিকা থাকবেন আর কি। দিনান্তে তিনি চরকা কাটবেন, আর সেই চরকা যখন চরকায় সুতা কাটবেন তখন তিনি কৃষ্ণ বিষয়ক গান গাইবেন। নিজের একটি গাভী থাকবে, সেই গাভীর দুধ নিজে সহস্তে দহন করে তাই দিয়ে মিষ্টান্নাদি প্রস্তুত করবেন, এবং সেই মিষ্টান্নাদিগুলি নিয়ে সন্ধ্যেবেলা তিনি তার প্রিয় শ্রীকৃষ্ণের কাছে আবেদন নিবেদন করবেন, আকুতি জানাবেন সেগুলি গ্রহণ করার জন্য, এবং শ্রীকৃষ্ণ গোপাল রূপে তার কাছে এসে সেটি গ্রহণ করবেন। শুধু একবার না, বারবার। দেখুন, দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট, যেটা সেটা হচ্ছে ওই দু পাঁচ কাটা খাওয়া পড়ার কোনো সমস্যা হবে না, তিনি নিশ্চিন্তে সাধন ভজন করবেন। খাওয়া পড়ার যদি চিন্তা করতে চলে যান তাহলে আর নিরন্তর ভগবানকে ডাকা যাবে না, এই একটা জিনিস। আর একটা সোশ্যাল সিকিউরিটি প্রয়োজন আছে, একজন গার্জিয়ান দরকার আছে, সেটাও একটা হয়ে গেল। আবার কেমন কি, আরেকটা হচ্ছে যে ভগবানকে যে নিবেদন করবেন, শুধু জল শুধু বাতাসা দিয়ে খুব বেশি দিন করা যাবে না, অতএব তাকেও ডাকতে গেলে লোভনীয় কিছু জিনিসপত্র দিতে হবে, তাই একটি তার গরু চাই। আর দেখুন, এই যে সমস্ত দিনের যে কাজ, সে চরকা কাটা থেকে আরম্ভ করে রান্না করা থেকে আরম্ভ করে আর দিনের শেষে যখন সাধন ভজন করবেন, সব জায়গায় একটা নিবেদনের আরতি তার ভিতরে যাচ্ছে। প্রতি মুহূর্তে তিনি ভগবানকে চিন্তা করে চলেছেন, ভগবানকে ডাকতে হলে এমনভাবে ডাকতে হয়, নিরবচ্ছিন্ন দৈত ধারার মতো সব কাজের মাঝে তাকে ডাকতে হবে। এইখানে এসে আমরা শেষ করেছি, এত গেল তার দর্শন শেষ হয়ে গেল, তার সাধন ভজন শেষ হলো। তাকে ঘিরে যারা ছিলেন ঠাকুরের চতুর্দিকে, তাকে ঘিরে যে সমস্ত মানুষজন ছিলেন, এই শ্রীরামকৃষ্ণের এই মধুরভাবে সাধনের প্রভাব তাদের মধ্যে কেমনভাবে পড়লো সেই গল্প আজকে বলব। ব্রাহ্মণী উন্মুক্তা এবে প্রভুর কৃপায় নানা ভাব বেগের স্রোত বয়ে যায়, যখন যে ভাব হৃদয়ে হয় জাগরণ সেই মতো হয় তার বাচ্য আচরণ, যখন বাৎসল্য ভাব হৃদয়ে সঞ্চার প্রভুরে দেখিত ঠিক গোপাল তাহার, ভিক্ষা মাগিবার তরে খরে খরে যায় গোপাল গোপাল বদি বলি কাঁদে ভরায়, ভিক্ষা লব্ধ বিনিময়ে মাখন নবনী আনিয়া প্রভুর মুখে দিতেন ও ব্রাহ্মণী, স্নেহ গর গর হৃদি মুখ পানে চায় কাছে রহে নাহি ইচ্ছা যাইতে কোথাও, ভিক্ষায় না গেলে নয় তাই হয় যেতে নবনী ছানার হেতু প্রভুরে খাওয়াতে, গঠতে আটক বৎস গাভীর মতন ব্রাহ্মণীর কোনোখানে নাহি থাকে মন, বিরহের গান গায়ে বিষম উচ্ছ্বাসে চক্ষে ঝরে জলধারা বক্ষ যায় ভেসে, এমন হৃদয় দ্রব খাম গীত গায়ে মানুষ দূরের কথা পাষাণে গলায়, কেঁদে কেঁদে যায় ভেসে সুখের সাগরে বলিতে নারীণ কি বা ব্রজ ভাব ধরে, প্রেম ভক্তি অনুরাগ সুদুর্লভ ধন কোটির মধ্যে যদি পায় একজন, বৃথায় জন্ম বৃথা নরদেহ ধরা কৃষ্ণ অনুরাগ যদি না হইল হারা। ভৈরবী ব্রাহ্মণী যিনি তাকে তন্ত্রমতে সাধনায় সিদ্ধি লাভে সাহায্য করেছিলেন, এমনকি মধুরভাব যে মধুরভাবে তিনি যে সাধন করেছিলেন সেই সময়ও তিনি তার গার্জেন ছিলেন, তিনি তাকে সাহায্য করেছেন। রাধার ভাব যখন আরোপ করে তিনি শ্রীকৃষ্ণের বিরহে তীব্র গাত্র দাহ হচ্ছে, গায়ে এমন জ্বালা সারা গায়ে মোটা করে তিনি চন্দনের প্রলেপ লাগিয়ে দিয়েছেন, এবং সেই প্রলেপ গায়ে এত উত্তাপ সেই চন্দন মুহূর্তের মধ্যে শুকিয়ে বালির মতো ঝরে ঝরে পড়ছে। এই ভৈরবী ব্রাহ্মণীর শ্রীরামকৃষ্ণদেবের দর্শন মানে ইষ্ট দর্শন কৃষ্ণ দর্শন হয়ে যাওয়ার পর তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন দেখা, তার মনে হতে লাগলো যে প্রভুর কৃপায় তার মনে হতে লাগলো যে এ যেন ঠাকুর যেন আর কিছু নয় স্বয়ং গোপাল, আর এই ভেবে তার মধ্যে নানাভাবে তার হৃদয়ে নানা স্রোত বইতে থাকলো। যখন তার মনের মধ্যে যখন যে ভাব হৃদয়ে হয় জাগরণ
সেই মতো হয় তার বাহ্য আচরণ, তার মনের মধ্যে যে ভাবটা যখন জেগেছে, কখনো তার মনে হচ্ছে তিনি নন্দরানী, সেই ভাবে তার আচরণটা সেরকম ভাবে পরিবর্তন হয়েছে যে ঠাকুর যেন একটি ছোট শিশু, নন্দরানীর কাছে যেমন শ্রীকৃষ্ণ ছোট শিশু, তাকে ছাড়া যেন তার চলবে না, তার আচরণটাও ঠিক সেই রকম ভাবে পরিবর্তন হতে থাকতো। তার যেন আর কোনো সংস্থা নেই, অথচ গোপালকে খাওয়াতে হবে, কেমন করে খাওয়াবেন? তাই ঘরে ঘরে ভিক্ষা মেগে ননী ক্ষীর ছানা তিনি ঘরে ঘরে ভিক্ষা মেগে আনতেন। দক্ষিণেশ্বর শহরের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে কোথাও একটু দুধ, কোথাও একটু ক্ষীর, কোথাও একটু নবনী, এই সমস্ত তিনি ভিক্ষা করে আনতেন। আর এই ভিক্ষালব্ধ ক্ষীর ছানা ননী তিনি রামকৃষ্ণকে নিবেদন করতেন। এই নিবেদনের সময় তার মনের কেমন ভাব সেইটা হচ্ছে, স্নেহ কর কর হৃদি মুখ পানি চায়, কাছে রহে নাহি ইচ্ছা যাইতে কোথায়। তার যেন স্নেহের ধারা ঘুরঘুর করে যেন ভেতর থেকে এক জলের প্রস্রবণের মতো তার ভেতর থেকে প্রকাশিত বেরোতে থাকছে। আর তার সেইভাবে তিনি তার সেই সমস্ত স্নেহ মিশিয়ে তিনি তার মুখ পানে চেয়ে তার মুখে এই ক্ষীর ছানা ননী এগুলি তুলে দিতেন। তার মনে হতো তিনি কোনোভাবে যেন তার বাইরে প্রেরণার প্রয়োজন নেই, নেহাত ভিক্ষায় না গেলে এইসব ক্ষীর ছানা ননী পাবেন না, তাই তিনি বেরোচ্ছেন। পুঁথিকার বর্ণনা করছেন যে তার অবস্থা এমন, গোঠেতে আটক বৎস গাভীর মতন। গোঠেতে বৎস ছোট বাচ্চা গাভী, তাকে অনেক দূর যেতে দেওয়া হয় না, কিন্তু মাকে তো চড়তে যেতে হবে অনেক দূরে। আর বাচ্চা যখন ছোট শিশু যখন গরু যেমন গোয়ালে রাখা থাকে, আর মা যখন দূরে চড়তে যায় তার মনটা সবসময় সেইখানে পড়ে যায়। যেমন এই যে সমস্ত মায়েরা আপনারা চাকরি করেন তারা জানেন, ছোট্ট শিশুকে বাড়িতে রেখে যখন আপনারা অফিসে যান আপনাদের ঠিক এক রকমের সমস্ত মনটা এখানেই পড়ে থাকে। তো তার অবস্থা ঠিক সেই রকম হয়েছে। ব্রাহ্মণীর কোনোখানে যাওয়ার মতো যেন মন হতো না। তার যখনই শ্রীরামকৃষ্ণের কাছে আসার ইচ্ছা হতো, দু চোখ দিয়ে বিরহের সবসময় তাকে হার, কেন বিরহের দৃষ্টি, বিরহের উচ্ছ্বাস, বিরহের গান কেন তিনি গাইতেন, যেন এই তিনি তার এই প্রাণাধিক শ্রীরামকৃষ্ণকে হারাবেন, এই গোপালকে বোধ হয় এক্ষুনি তিনি হারিয়ে ফেলবেন, এই রকম ভাব তার মনের মধ্যে সবসময় জাগত। এবং এই জাগার মধ্যে তিনি তার সেই বিষম উচ্ছ্বাসে তিনি গান গাইতেন। সেই গানের ভেতর ঝরে ঝরে পড়ত তার বেদনা, সেই গানের ভেতর ঝরে ঝরে পড়ত তার হৃদয়ের আকুতি। শুধু গলা দিয়ে তা প্রকাশ হতো না, চক্ষে ঝরে জলধারা, বক্ষে যায় ভেসে। বলছেন, এমন হৃদয় দেব ঠাম গীত গায়, মানুষ দূরের কথা পাশানে গলায়। তার সেই গান যখন তিনি গাইতেন, শুধু তার গলার আকুতি দিয়ে সেই গানের বেদনা প্রকাশ হতো না, তার চোখ দিয়ে টপটপ টপটপ করে জল পড়ত, এমন সে করুণা মেশানো ছিল সে গানের ভেতর। বলছে, যে গান সে গান শুনলে মানুষের তো হৃদয় গলে যাবে, এমনকি পাষাণ পাথরও যেন গলে জল হয়ে যাবে। তার গানের ভেতরে এমন এক আকুতি ছিল, এমন এক বেদনার ভাব ছিল। কেঁদে কেঁদে যায় ভেসে সুখের সাগরে, বলি তো নারীণ কিবা ব্রজ ভাবে ধরে, ভাবে ধরে। বলছেন, কেঁদে কেঁদে যায় ভেসে সুখের সাগরে। দেখুন, একদম পুরো অপোজিট একটা কথা। এদিকে কাঁদি আমরা কেন? আমাদের যখন দুঃখ হয় তখন আমরা তো কাঁদি। বলছেন, কেঁদে কেঁদে যাচ্ছে অথচ ভাসছে সুখের সাগরে। কাঁদাটা দুভাবে হয়, এক হয় বেদনায় আর এক হয় আনন্দে। এই দ্বিতীয়, এই যে এখানে যে ব্রজনারীদের যে ভাব, তারা শ্রীকৃষ্ণকে পেয়েছে ঠিক পাওয়ার আনন্দে তারা উচ্ছ্বসিত, যে তাদের যাকে তারা সারাদিন ধরে ধ্যান করছেন তাকে এক ক্ষণিকের জন্য তিনি পেয়েছেন, যাকে এতক্ষণ শুধু মনের ভেতরে চিন্তা করে আসছিলেন তাকে এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন, কল্পনায় চোখের সামনে। এবং সেই আনন্দে তাদের চোখ দিয়ে জল পড়ছে। ব্রজনারীর ঠিক এই অবস্থা প্রকাশিত হচ্ছে আমাদের ব্রাহ্মণীর মধ্যে। বলছেন, কেঁদে কেঁদে যায় ভেসে সুখের সাগরে, বলিতে নারীণ কিবা ব্রজ ভাবে ধরে। ব্রজনারীদের ভাব যে কিভাবে ধরেছেন এ পুঁথিকার বলছেন আমি বলতে পারি না। এরপরে তিনি বলছেন, প্রেম ভক্তি অনুরাগ সুদূর লবধন, কোটির মধ্যে যদি মধ্যেতে যদি পায় একজন। বলছেন, প্রেম ভক্তি অনুরাগ এই তিন হচ্ছে সুদূর লব্ধন, সহজে পাওয়া যায় না। মানুষ মানুষকে এক ক্ষণের জন্য ভালোবাসে, কিন্তু যে ভালোবাসা নিরন্তর হয়
নানা ঝড় ঝাপটা ধাক্কাতেও একইভাবে বইতে থাকে, সেটা শুধুমাত্র ভালোবাসা নয়, তা হয় প্রেম। এবং একমাত্র ইষ্টের সঙ্গে, ভগবানের সঙ্গে আমাদের এরকম সম্পর্ক হয়, মানুষের সঙ্গে কতিপয় এরকম সম্পর্ক হয়। তাই ভগবানের প্রতি এই যে ভালোবাসা, ভগবানের প্রতি যে ভক্তি, তার থেকে যখন আমরা নিজেকে উজাড় করে দিই সেটা হয় ভক্তি। আর সেই ভালোবাসা যে আমাদের জীবনের সমস্ত যে সব কিছুর মধ্যে ভালোবাসাকে জাগায়, মানে আমার ইষ্টকে আমি এত ভালোবাসি তার প্রকাশ আমি সকলের মধ্যে দেখছি, তাই সকলকে আমি ভালোবাসি, সেই যে ভালোবাসা তা হলো অনুরাগ। বলছেন প্রেম ভক্তি অনুরাগ সুদুর্লভ ধন, শুধু দুর্লভ নয়, এটা সুদুর্লভ, এটা পাওয়া সহজ নয়। কোটির মধ্যে যদি পায় একজন, তিনি একটু অতিশয়োক্তি করে বলছেন, কোটির মধ্যে কেউ একজনের হয়তো এই তিনটি একসাথে হয়। বলছেন বৃথায় জনম বৃথা নরদেহ ধরা, কৃষ্ণ অনুরাগে যদি না হইল হরা। আমার এই জনম বৃথা, মনুষ্য দেহ ধারণ করা বৃথা, যদি এই শরীরে আমরা কৃষ্ণ প্রেমের অনুভব না করতে পারলাম, কৃষ্ণকে ভালোবাসতে না পারলাম, তাহলে আমার এই জন্ম বৃথা। আবার বলছেন তিনি ব্রহ্মার বাঞ্ছিত ধন প্রভু অবতারে, অহেতু কৃপা নিধি দিল মুঠা ভরে, মানিক রতন নিধি মনিজার নাম, যে না চিনে তার কাছে আছে কি বাদাম, কামিনী কাঞ্চনা সত্য বদ্ধ জীবগণ, বুঝে কৃষ্ণ ভক্তি তুচ্ছ তৃণের মতন, প্রেম ভক্তি আস্বাদনে কিবা মিঠে লাগে, কি তার সুতার ভরা আছে অনুরাগে, আদতেই বোধ নাই আসক্তির প্রাণে, সন্তুষ্ট বিষের কীটে ফলাহল পানে। বলছেন অহেতু এই যে ব্রহ্মার বাঞ্ছিত ধন, কি ধন ব্রহ্মার বাঞ্ছিত ধন, কি চান তিনি, তাহলে ভক্তি ধন, সহজে পাওয়ার নয়। স্বয়ং ব্রহ্মা যা বাঞ্ছনা করেন, যা স্বয়ং ব্রহ্মা যা যাচা করেন, যা তিনি চান, তার সেই ভক্তি ধন প্রভু এই অবতারে মুঠা মুঠা সহজে বিতরণ করে যাচ্ছেন, অকাতরে বিতরণ করছেন। অহেতু কৃপানিধি দিলা মুঠা ভরে, মুঠা মুঠা সকলের হাতে তিনি দিচ্ছেন। মানিক রতন নিধি মনি যার নাম, জেনা চিনে তার কাছে আছে কি বাদাম। এই যে মানিক রতন, এই যে যাবতীয় মনি যদি আমার হাতে দেওয়া হয়, আমি যদি তার কে না চিনি, যে তার এটাকে হীরে বলে, এটাকে চুনি বলে, এটাকে পান্না বলে, তাহলে আমার কাছে ওগুলো শুধুমাত্র পাথর, তার কোনো দাম নেই। অথচ আমি যদি জানি এই সবুজ পাথরটার নাম পান্না, ওই লাল পাথরটার নাম চুনি, এই যদি জানি সাদা পাথরটার নাম হীরে, তাহলে প্রত্যেকটার একটা একটা করে দাম হবে। ঠিক সেই রকম যে মানুষ এই ভক্তি ধনের মূল্য বোঝে না, তার কাছে তিনি যে মুঠা মুঠা দিয়েছেন তার কাছে সেটা সেই রকমই থেকে যাবে, সেটা ব্যবহার করতে পারবে না। বলছেন কামিনী কাঞ্চনা সত্য বদ্ধ জীবগণ, বুঝে কৃষ্ণ ভক্তি তুচ্ছ তৃণের মতন। আমরা নানা জিনিসে বদ্ধ, কামিনী কাঞ্চন, আমাদের এই চাই সেই চাই ওই চাই, চাওয়ার অন্ত নেই, তাই আমাদের কাছে কৃষ্ণ ভক্তি যা দুর্লভ, সহজে পাওয়া যায় না, তিনি যা অকাতরে বিলিয়ে গেলেন তার কাছে কোনো দাম নেই। মনে হচ্ছে একটা খড়কুটো, খড়কুটোর যেরকম কোনো দাম নেই, ঠিক সেই রকম খড়কুটের মতো একটি সাধারণ বস্তু হয়ে যায়। কিন্তু যে জানে তার কাছে কিরকম, বলছে কি তার সুতার ভরা আছে অনুরাগে, প্রেমাভক্তি আস্বাদনে কিবা মিঠে লাগে, কি তার সুতার ভরা আছে অনুরাগে, আদতেই বোধ নাই আসক্তির প্রাণে, সন্তুষ্ট বিষের কীট লাহল পানে। বলছেন প্রেমাভক্তি আস্বাদনে যে কি স্বাদ, তা স্বাদ যে কেমন মিষ্টি। ধরুন আপনাকে এক চামচ মিষ্টি খাইয়ে দেওয়া হলো, আপনি আরেকজনকে বলতে পারবেন মিষ্টির স্বাদটা কেমন, না বলবেন মিষ্টি কেমন না মিষ্টি যেমন, বলতে পারবেন মিষ্টিটা এমন এরকম 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 এরকম, আমার গালে কষে একটা কেউ থাপ্পড় মেরে দিলে আমি বলতে পারবো জ্বালাটা কিরকম, আমি যেন বড় জোর বলতে পারি আমার খুব কষ্ট হয়েছে, খুব বেদনা হয়েছে, খুব ইয়েছে, কিন্তু যে ভেতরে যে চচ্চরানিটা হচ্ছে সেটা কি বলতে পারি? প্রেমাভক্তি ঠিক তাই, আমরা কেউ বলতে পারি না প্রেমাভক্তি আস্বাদনে কিবা মিছে লাগে, যে এই আস্বাদনে কি মিষ্টি তার যে স্বাদ, এ আমরা বলতে পারি না কাউকে।
কিতার সুতায় ভরা আছে অনুরাগে, কিভাবে সেটা অনুরাগের সুতোয় বাঁধা আছে, এই একটার সাথে আরেকটার সঙ্গে কিরকম ভাবে যে একটা বন্ধনে বাঁধা আছে এটা আমরা জানি না। যে প্রাণ আসক্তিতে ভর্তি, যে প্রাণ শুধুমাত্র একটার পর একটা জিনিস চাইছে, একটার পর আরেকটা জিনিস চাইছে, সে ওই সন্তুষ্ট হলাহল পানি, বিষ পান করছে তবু তার মধ্যেই সে সন্তুষ্ট, মনে হচ্ছে এই ভালো, আমার অমৃতের কোনো প্রয়োজন নেই। একটা গল্প বলেছিলাম খানিকদিন আগে, মা কেন বলেছিলেন যদি শান্তি পেতে চাও মা, এই দুটি জিনিস আমরা ভুল করে ফেলি শান্তি আর স্বস্তির মধ্যে, তাই মা ওই শব্দটা ব্যবহার করেছেন যদি শান্তি পেতে চাও মা, যে অনেক বাজার দোকান করলাম, ব্যাগ ভর্তি সমস্ত কিছু কিনলাম, তারপরে যখন বাড়ি ফিরে এলাম খুব স্বস্তি যে খুব শান্তি সব বাজার করা হয়ে গেছে, যখন দেখলাম অপোজিট রাস্তায় অপোজিট ফ্ল্যাটে মিসেস ঘোষ একটা খুব ভালো কাপড় বা জামা বা কোনো একটা জিনিস কিনেছেন, তখন আমার এক ব্যাগ কেনা সবটা বৃথা হতে গেল। এই অসন্তোষ আমার ভেতরে, আমার এইটা চাই ওইটা চাই, যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট নই, দেখবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেটা করে থাকি। তাই বলছেন আমাদের কাছে কি আছে সেটা নিয়ে আমরা ভাবি না, কি নেই সেটা আমাদের কাছে খুব মুখ্য হয়ে যায়, সেটা এত প্রমিনেন্ট হয়ে যায় তখন আমাদের মনে হয় যে আর আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। তাই বলছেন আদতেই বোধ নাই আসক্তির প্রাণে সন্তোষের বিষে, সন্তুষ্ট বিষ বিষের কি হলাহল পানি, যে বিষের কি বিষের মধ্যেই যার জন্ম সে ওই হলাহল পানেতে বিষ পান করে সে সন্তুষ্ট থাকে। গুরু বাক্য মহামন্ত্র হৃদয়ে রেখেতে কৃপায় জগৎ গুরু দেন দাজার পুতে, আতে আতে গাথে তার বেড়া জাল মূল, বীজ মন্ত্র দেয় তুলে অঙ্কুর অতুল, পুষ্টি হেতু চারা গাছে দুখানি নয়ন, ধীরে ধীরে মূলে করি পারি সিঞ্চয়ন, মজার রসের গাছ রসে রসে বাড়ে, প্রসারি প্রশাখা শাখা ত্রিভুবন বাড়ে, লোকে জানে হৃদি খেতে অল্প আয়তন, অলিক সে কথা তার মধ্যে ত্রিনয়ন, আঁখি ঢাবে জল তত জল যত টানে মূল, ডগে ডগে ফুটে বিশ্ব বিনোদিনী ফুল, আকুল পরাণ এত সৌরভের বল, গাছের যে কাছে যায় হয় সে পাগল, বিশ্বভন্দা কুসুমের কর্ণিকার ভিতরে অনুরাগ ভক্তি প্রেম তিন ফল ধরে, তিন রূপ ফল কিন্তু এক আস্বাদন, এক আস্বাদনে তবু বিবিধ রকম। এই বলছেন ঠিক যেরকম ভাবে গুরু আমাদের হৃদয় ক্ষেতে যখন মন্ত্র দান করেন তখন আমাদের হৃদয় ক্ষেতে কি করেন না মহামন্ত্রর বীজটি রোপণ করে দেন, কৃপায় জগৎ গুরু দেন যায় পুঁতে, তিনি আমাদের হৃদয়ে কৃপা করে, আমরা কেউ এর যোগ্য নই কিন্তু তিনি দয়া করে তিনি কৃপা করে আমাদের হৃদয়ে এই মন্ত্র মহামন্ত্রের বীজটি বপন করেন, তাতে কি হয় আঁতে আঁতে গাঁথে তার বেড়া জাল মূল, বীজ মন্ত্র দেয় তুলে অঙ্কুর অতুল, আঁতে আঁতে অন্তরে অন্তরে যত দিন যেতে থাকে যত আমরা তার সাধন করি ধীরে ধীরে সেটি শাখা প্রশাখা বিস্তার করে তার অনেক মাটির অনেক আমাদের হৃদয়ের অনেক গভীরে চলে যেতে থাকে, আর যে ছোট্ট বীজ মন্ত্রটি তিনি দেন ধীরে ধীরে তা অঙ্কুরোদ্গম হয়ে সেটা বিশাল গাছে পরিণত হয়, অঙ্কুর অতুল অতুলনীয় এক অঙ্কুরে রূপান্তরিত হয়, পুষ্টি হেতু চারা গাছে, একটা গাছ বাড়তে গেলে তো তিনটে জিনিস লাগে আপনারা বিজ্ঞান পড়েছেন জানেন, সূর্যের আলো লাগে, জল লাগে, হাওয়া লাগে, এই জলটা কোথা থেকে দিচ্ছে, বলছে পুষ্টি হেতু চারা গাছে দুখানি নয়ন, ধীরে ধীরে মূলে করে বাড়ি সিঞ্চয়ন, এই যখন আমাদের হৃদয়ে খেতে সেই ছোট্ট বৃষ্টি বপন হলো তখন আমরা মন প্রাণ উজাড় করে আমাদের অনুরাগের বর্ষণ ঘটাই আমাদের দুচোখ দিয়ে, আর সেই দুচোখের যে জল তাতে সিঞ্চিত হয়ে সেই গাছ ধীরে ধীরে বড় হতে থাকে। বলছে এক মজার রসের গাছ, বলছে এমন এক গাছ খুব মজার জিনিস, বলছে রসে রসে বাড়ে, যত তাতে জল ঢালা যায় তত সে গাছ বাড়ে, দেখবেন এমনি গাছ কি হয় আপনি রোজ সকালে এক মগ জ্বাললেন বিকেলে এক মগ জ্বাললেন
তারপরের দিন আবার ঢাললে তারপরে আস্তে আস্তে গাছটা একবারে পটকে গেল, এরকম অবস্থা হবে। কিন্তু বলছে এমন রসের গাছ, এমন মজার গাছ, যত তাতে জল ঢালা হয়, যত তাতে প্রেমের অশ্রু, যত তাতে ভালোবাসা, যত তাতে ব্যাকুলতার অশ্রু ঝরতে থাকে, তত সে গাছ প্রসারী প্রসারী প্রশাখা শাখা ত্রিভুবনে বাড়ে, ত্রিভুবন জুড়ে ধীরে ধীরে তার প্রকাশ হতে থাকে। লোকে জানে রিদি খেতে অল্প আয়তন, অলিক সে কথা তার মধ্যে ত্রিভুবন। লোকে জানে হৃদয়ে ক্ষেত কতটুকু আর জায়গায়, এইটুকু তো জায়গা, গাছ ফুটলে কত বড় আর হবে। বলছে অলিক সে কথা, এ কথা ঠিক নয়, কথা মিথ্যে, তাতে গোটা ত্রিভুবন আটকে যায়। আঁকি ঢালে যত জাল, যত জল, যত টানে মূল, ডগে ডগে ফিটে ফুটে বিশ্ব বিনোদিনী ফুল। যত জল ঢালতে থাকে তত তার মূল সেটিকে টেনে নেয়, মূল টানে মানে সে গাছ তত সমৃদ্ধ হতে থাকে, আর ধীরে ধীরে তার প্রত্যেকটা ডালে ডালে বিশ্ব বিনোদিনী ফুল, মানে যে ফুল ফোটার ফলে মনের আনন্দ হতে থাকে। সে ফুল যখন ফুটতে থাকে কেমন হয়? বলছে আকুল পরানো এত সৌরভের বল, গাছের যে কাছে যায় সে হয় পাগল। যখন ফুল ফোটে দেখবেন গাছেতে ফুল ফুটেছে, বেল জুঁই চাপা এসব সুগন্ধি ফুল ফুটেছে, আপনি কাছে গেলে আপনার মন আকুল হয়ে যায়। এই বিশ্ব বিনোদিনী ফুল কেন, এর কাছে যে যায় তার ভিতরে ভক্তি বাড়তে থাকে, ভালোবাসা তার ভিতরে এত জাগতে থাকে যে অন্যের মন প্রাণ আকুল হতে থাকে। যে যায় সেই সাধকের কাছে, যে সাধক সাধন করে যার মনের মধ্যে এই ফুল ফুটিয়েছে, সেই সাধকের কাছে যে যায় তার ভেতরে ধীরে ধীরে তার মনের ভেতরে ধীরে ধীরে সেই যে তার কাছে যায় সেই ধীরে ধীরে পাগল হতে থাকে। বলছে বিশ্বভন্ধা কুসুমের কর্ণিকার ভিতরে অনুরাগ ভক্তি প্রেম তিন ফল ধরে। শুধু ফুলই হয় না, ফল হয়, তিন রকম ফলের কথা বলছেন। আপনারা ভেতরে এসে বসুন, বাইরে বৃষ্টি হচ্ছে। বলছেন তিন রকমের, একটু একটু মায়ের অ্যাডজাস্ট করুন, চলে আসুন ভেতরে চলে আসুন। বলছেন তিন রকমের ফল ধরছে, কি কি? এক হচ্ছে ভক্তি অনুরাগ, দুই হচ্ছে ভক্তি, আর তিন তিন রকমের ফুল ফুটতে থাকলো। কি রকম সে ফুল ফল ফুটছে? তিন রকম, অনুরাগ ভক্তি আর প্রেম, তিন রকমের ফল। কিন্তু তার এক আস্বাদন, এক অদ্ভুত ব্যাপার, ধর্ম জগতে সবই সব গোলমেলে ব্যাপার। আপনি বাজার থেকে তিন রকমের ফুল কিনে নিয়ে ফল কিনে নিয়ে এলেন, একটা আপেল, একটা পেয়ারা, একটা ন্যাশপাতি, তিনটে প্রায় দেখতে একরকম কিন্তু খেতে কি একরকম হবে? কিন্তু বলছেন এমন এক ফল ফুটেছে যে ফল তিন রকম দেখতে কিন্তু আস্বাদন এক, আবার এক আস্বাদন তবু বিবিধ রকম, এর প্রভাব তিন রকম, তিন রকম হয়, একটা হচ্ছে প্রথমে, একটা মাঝে, একটা শেষে, তিনটে তিন রকম। বলছে বিষম হেয়ালি মন, বিষম এক আস্বাদনে তবু বিবিধ রকম, বিষম হেয়ালি মন কি দেব বুঝায়, আগাগোড়া ইক্ষু গাছ গোটা দেখো খে। এখান থেকে আমরা শুরু করব, এই ঝড় বৃষ্টিতে আমাদের ওইখানে ঝড় বৃষ্টি হয়ে গেছে। বলছে সেই গাছে ফুল ফুটলো, সেই ফুলের এত সৌরভ, যে কাছে যায় সেই ফুলে তার মনের ভেতরে আকুলতা জাগতে থাকে। এই ফল, এই গাছ তিন ধরনের ফল ফোটায়, এক হচ্ছে অনুরাগ, দুই হচ্ছে ভক্তি, তিন হচ্ছে প্রেম। এই তিন রকমের ফল ফোটায়, দেখতে নামে এরা তিন রকম, দেখতেও এরা তিন রকম, কিন্তু এদের আস্বাদন একই রকম, তিনটেই আমাদের ভগবানের কাছে নিয়ে যায়। বলছে এক অদ্ভুত এই ব্যাপারটাই, গোটা ব্যাপারটাই একটা ধরনের যেন হেয়ালির মতো, একটা ধরনের ধাঁধা, রিডল, পাজল, এক অদ্ভুত রকমের ব্যাপার। বলছেন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, আগা বিষম হেয়ালি মনে কি দেব বুঝায়, আগা গোড়া ইক্ষু গাছা গোটার দেখো খে, বড়ই সুন্দর গাছ কি বা কব তার মুগে মূলে ডগে চলে বেগে রসের জোয়ার, কখনো গম্ভীর স্থির ফলপত্র কোষে, কখনো হইয়া ফল ফল সঙ্গে মিশে, অনুরাগে বেগবতী থামে ভক্তি হলে, সাগর সঙ্গমে প্রেম সঙ্গে যায় মিলে, প্রেমের রসে মিশে গেছে ব্রাহ্মণী এখন,
শুনো রাম কৃষ্ণ কথা মঙ্গল শ্রবণ। বলছেন গ্রামের লোক তো, তাই অন্য কোনো উদাহরণ দিচ্ছেন না, খুব সহজ যেটা দেখার জয়রামবাটি অঞ্চলে সেই জিনিসটি দিয়ে তিনি উদাহরণ দিয়েছেন। আখ গাছের সঙ্গে তিনি তুলনা করেছেন, আখ গাছের গোড়া থেকে আগা অব্দি যেখানটা আপনি কেটে খাবেন সেই জায়গাটাই মিষ্ট বলে বোধ হবে, রস ঠিক সেরকম ভাবে একই সঙ্গে যেন তলা থেকে ওপর অব্দি একভাবে প্রভাবিত হয়েছে। কখনো এই রস এই গাছের পাতাকে পুষ্ট করে, কখনো এই রস গাছের ফলকে পুষ্ট করে, কিন্তু আগা গোড়া সে একই রকম থাকবে। ঠিক সেই রকম ভাবে ভক্তি বৃক্ষে, এই যে মানব বৃক্ষের এই যে তিনটে ফল হয়েছে, অনুরাগ ভক্তি এবং প্রেম, এই তিনটে একই রকম হয়। ভক্তি হলে অনুরাগ বেগবতী হয়, যখন আমাদের প্রথম ভক্তি আসে তখন আমাদের ভালোবাসা খুব বেগবতী হয়ে যায়। চলে আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে। এই কোন রকমে বাড়তে থাকে, যখন সে ধীরে ধীরে তার সে অনুরাগ পরিপক্ব হয় তখন সে ধীরে ধীরে সাগর সঙ্গমে মিলে যায়। নদী যখন প্রথম হিমবাহ থেকে গলে গতি পায় তখন সেটা ঝিরঝিরে গতি হয়, ক্রমাগত যখন অন্যান্য শাখা প্রশাখা মেলে তখন তার গতি আরো চওড়া হতে থাকে। তারপরে যখন সে সাগরের সঙ্গে মিশে যায় তখন নদীর যে মিষ্টি জল আর সাগরের যে মিষ্টি জল এটা আলাদা করা যায় না। গঙ্গা যে মুহূর্তে সাগরের সঙ্গে মিশে গেল তখন তার কোন জলটা গঙ্গার আর কোনটা কোন জলটা সাগরের ছিল আলাদা বোঝা যায় না। ঠিক এইরকমভাবে অনুরাগ ভক্তি এবং সবশেষে প্রেমের সাগরে গিয়ে মানুষ যখন মেলে তখন তাকে আর আলাদা করে বোঝা যায় না। ঠিক সেই রকম সাগর সঙ্গমে গেলে, যেমন সাগর সঙ্গমে প্রেম ভক্তি প্রেমের সাথে মিশে যাচ্ছে, প্রেমের সাগরে আমরা মিশে যাচ্ছি, ঠিক সাগর সঙ্গমে গেলে যেমন নদী তার অস্তিত্ব হারিয়ে ফেলে, এও ঠিক এই ব্রাহ্মণীরও এখন সেই তার ভেতরে এমন সেই অনুরাগ এবং ভক্তি এত বেড়েছে তা এখন গিয়ে প্রেমের সাগরে মিশে গেছে। ব্রাহ্মণী প্রেমের সাগরে মিশে এক হয়ে গেছে আর বলছে এখন আমরা সেই গল্পই তোমাদের বলবো, শুনো রামকৃষ্ণ কথা মঙ্গল কথন, সেই মঙ্গল কথন তোমায় বলবো। কেমন হচ্ছে কি হলো তার অবস্থা, বহুদিন অদর্শন ছিল শ্রীপ্রভুর, ঘরে লয়ে গিয়াছিল ভক্ত শ্রীমথুর, এবে পুরী মধ্যে তার আগমন শুনি, আনন্দে পূর্ণিতান্তর হইলা ব্রাহ্মণী, দর দর বারিধারা বহে দুনয়নে, সবেগে বাৎসল্য ভাব সমুদিত মনে। অনেকদিন হল মথুরনাথ ঠাকুরকে নিয়ে তার বাড়িতে নিয়ে যাননি, তাই এবার তিনি ঠাকুরকে তার বাড়িতে নিয়ে গেলেন। ব্রাহ্মণী যেই মুহূর্তে শুনলেন যে মথুরানাথ জানবাজারে ঠাকুরকে নিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তার ভেতরে সেই বাৎসল্য রস জাগ্রত হলো, তার ভেতরে সেই ভাবটি জাগতে থাকলো। এবার তিনি কি করলেন সেটি আমরা শুনব। দর দর বাড়িধারা বহে দুনয়নে, সবেগে বাৎসল্য ভাব সমুদিত মনে, কতক্ষণে চন্দ্রাননে নবনী মাখন, প্রভুরে করিয়া কোলে করিবে অর্পণ, উচাটন মন স্থির কিসেও না আর, পরা বেনারসি শাড়ি গায়ে অলঙ্কার। হাতে থাল পরিপূর্ণ ছানানো নিখিরে, শ্রীপ্রভুর দর্শনে হইল বাহির, গায়ে কৃষ্ণ বিচ্ছেদের প্রভাসের গান, ভাবেতে ব্রাহ্মণী নন্দরানীর সমান, পাগলিনী সমগায়ে ভাসে আঁখি জলে, যে শুনে সে কাঁদে আর সঙ্গে সে মিলে, পুরীর ফটক দ্বারে জবে উপনীতা, চারিধারে বামা দলে ব্রাহ্মণী বেষ্টিতা, যেই দেখে শুনে হয় সেই বিমোহিত, গাইতে লাগিল নিম্নলিখিত সঙ্গীত। ঠাকুর গেছেন জানবাজারে, তাই ব্রাহ্মণীও চলেছেন জানবাজারে তার খোঁজে। বলছেন এই কথা শুনে তার মনের মধ্যে বাৎসল্য ভাব জেগে উঠেছে, নিজের মনের মধ্যে নন্দরানীর ভাব জেগেছে। তিনি সেই ভৈরবী, তিনি তার সেই ভৈরবীর পোশাক পরিত্যাগ করে বেনারসি শাড়ি করেছেন,
গায়ে সমস্ত গায়ে অলংকার দিয়ে নিজেকে সাজিয়েছেন, হাতে থালায় ভর্তি ক্ষীর ছানা ননি নিয়ে তিনি এসে উপস্থিত সেই পুরীর ফটকের সামনে। মনে কৃষ্ণ বিচ্ছেদের প্রভাসের গান, প্রভাস তীর্থে শ্রীকৃষ্ণ শরীর ত্যাগ করেছিলেন, তার শরীর ত্যাগের কথা ভেবে তার ভক্তরা যে গান গায়, যে তার সেই স্থূল শরীর ত্যাগের, তার স্থূল শরীর অদর্শনে পরে ভক্তদের মনে যে বিরহ জেগেছিল যে গান, তা হলো প্রভাসের গান, সেই গান গাইতে থাকছেন তিনি। ভাবেতে ব্রাহ্মণী নন্দরানী সমান, তার ভেতরে সেই নন্দরানীর ভাব সমস্ত জেগে উঠেছে। পাগলিনী সমগায় ভাসে আঁখি জলে, যে শুনে সে কাঁদে আর সঙ্গে এসে মিলে। এইটা ভৈরবী ব্রাহ্মণী একটা অদ্ভুত গুণ ছিল, যে তার কাছে যে আসতো সে কখনো ফিরে যেত না এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে ঘুরতে। এখানেও সে একই জিনিস হলো, পাগলিনীর মতো তিনি গান গাইতে গাইতে এগিয়ে চললেন, আর দেশ তার সে গান শুনে এমন মানুষের মন দ্রবীভূত হলো, সবাই যে যে শুনছে সেই এসে জুড়ে তার সঙ্গে একসঙ্গে চলতে থাকলো। যতক্ষণে তিনি পুরীর ফটক দ্বারে এসে উপনীত হলেন, ততক্ষণে দেখা গেল বেশ একটা বড় সড় দল গড়ে নিয়ে ব্রাহ্মণী এসে উপস্থিত হয়েছেন। যেই দেখে শুনে হয় সেই বিমোহিত, গাইতে লাগিল নিম্নলিখিত সঙ্গীত। কি গান গাওয়া হতে থাকলো, এই গানটা এই, দাঁড়িয়ে দাঁড়ায় আছে তোর মা নন্দরানী, তোরে নিতে আসি না দেখে যাবো চাঁদ বদনখানি, আইরে কোলে তুলে দিব বদনে স্বর নুনি। ওরে আমি নন্দরানী এসেছি তোর দর্শনে, তোকে নিয়ে যাব এই অভিপ্রায় আমি আসিনি, তোকে আমি তোকে নেবার আমার এতটুকু ইচ্ছা নেই, আমি শুধু তোকে একবার দেখব, তোর মুখে তুলে দেব ক্ষীর স্বর ছানা নুনি। এই হচ্ছে নন্দরানীর ইচ্ছে, সে আর কিচ্ছু চায় না। সেই একটা অদ্ভুত যাত্রার গান শুনেছিলাম, আমরা তোমায় নিতে আসি নাই দেখা দাও গে জীবন কানাই, একদিন অক্রূরের এক অক্রূরের রথে দেখা হয়েছিল পথে, সেই অবধি আর দেখা নাই কানাই তোর সাথে, ও তোর মা যশোদা পিতা নন্দ আর কি কিছুই তোর মনে নাই, দেখা দাও হে জীবন কানাই। সেই গাইছে তার সেই সখীরা গোপীরা গাইছেন, দেখা দাও হে জীবন কানাই, একদিন শেষ যেদিন দেখা হয়েছিল সেই অক্রূরের রথে করে তুমি চলে যাচ্ছিল, একদিন অক্রূরের রথে দেখা হয়েছে পথে, সেই অবধি আর দেখা নাই কানাই তোর সাথে, তারপর থেকে আর তোর সাথে কোনোদিন আমার দেখা হয়নি, তোর মা যশোদা পিতা নন্দ কিছুই কি তোর মনে নাই, দেখা দাও হে জীবন কানাই। তার বলছেন তোর কিছুই মনে নেই, আমরা তোমাকে কিচ্ছু যাই না, শুধু একবার দেখা দাও। এখানেও সেই একটি ভাব নিয়ে তিনি এসেছেন, গাইছেন যে আমি কিছু চাই না, শুধু তোমার মুখে ক্ষীর স্বর ছানা নুনি, এই যে আমি সংগ্রহ করছি এটি তুলে দেব তোমার কাছে, এই কারণে আজ আমি এসেছি। তিল আদ প্রাণে যদি থাকে তোর মন, ব্রাহ্মণীর বিধি বাপ কর বিলোকন। যদি মনের মধ্যে প্রতিকার বলছে, যদি তোমার ভেতরে তোমার প্রাণে যদি এতটুকু মন বলে কোনো বস্তু থাকে, তাহলে ব্রাহ্মণীর এই হৃদয়ের ভাব মনে মনে দর্শন করো। কোথায় গিয়াছে ভেসে কোথা তার প্রাণ, ত্রিসুখ লহরীর মধ্যে ভাসমান, কে আর রেখেছে দেখো আপনার ঘরে, মহাপ্রেমে গেছে বলে প্রেমের পাথারে। আপনারা সব ভিজে যাচ্ছেন তাই তো, এইখানে না ভেতরে অনেকটা জায়গা আছে, বেকার ভিজবেন না, উঠে আসুন উঠে আসুন উঠে আসুন, আপনারা ভেতরে আসুন, আপনি একটু জায়গা করে দিন মারা। আসুন একদম পেছন দিকে চলে যান, তাহলে পরের জন্য আসুন। চলে আসুন চলে আসুন, আছে জায়গা এখানে সব সুজন, তেঁতুল পাতায় নজনই হবে। একজন এই পাশটা চলে আসুন, আপনি চলে আসুন এখানটা চলে আসুন, বুঝবেন না চলে আসুন, উঠে আসুন না বুঝবেন না, চলে আসুন জায়গা আছে।
এরা বসতে দেবে? কোথায় গিয়েছে ভেসে কোথাকার প্রাণ, কিশুলক কিশুক্ষ লহরীর মধ্যে এবে ভাসমান, কি আরে রেখেছে দেখো আপনার ঘরে, মহাপ্রেমে গেছে গোলে প্রেমের পাথারে, হায় রে তপস্বী মহা ঋষি মুনিগণ, ত্রিভুবন সর্বজন আরাধ্য চরণ, আজীবন অনশন তরুতলে বাস, অবিরত নানা ব্রত কঠোর সন্ন্যাস, প্রয়াস কেবল মাত্র তুচ্ছ ধন হেতু, ত্রিতাপ সন্তাপ ভয়ে হয়ে অতি ভীতু, যোগানন্দ প্রমাণ ব্রহ্মানন্দ সুখ দুঃখ পার, হল না দেখিতে সাধ ব্রজের ব্যাপার, তুলনায় কি আনন্দ যোগানন্দ ধরে, যে আনন্দ গোপিনীর এক বৃন্দু নিরে, ব্রজের রহস্য কথা পরম কৌতুক, সুখ দেখে সুখ নয় দুঃখে মহাসুখ, কিছুই না পায় সুখ সহাস্য বদনে, পরম আনন্দ বোধ কেবল রোদনে, ঢালিয়া আখির জল ব্রাহ্মণী হে খায়, সুবেষ্টিতা বামা দলে ধীরে ধীরে যায়। বলছে ব্রজের ভাব এক অদ্ভুত ব্যাপার, কত মুনি ঋষি তারা তপস্যা করছেন, সব সময় তপস্যা ধ্যান জীবন কত কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই ব্রহ্মানন্দের স্বাদ পাবেন বলে, আর এরা সমস্তটুকু কোনো রকম তপস্যা না করে কৃষ্ণকে পেয়ে নিচ্ছে। শুধু তাই নয়, হারানোর মধ্যে এদের এক আনন্দ, আমরা তো পেয়ে আনন্দ করি, এরা ব্রজবাসীরা কখনো শ্রীকৃষ্ণকে আর ফিরে পায়নি, সেই কৃষ্ণ অক্ষুরের রথে চড়ে যে চলে গেছিল তারপরে তারা সেই শ্রীকৃষ্ণের স্মৃতিটুকুকে জাগিয়ে রেখেছে, সেই সেই স্মৃতিটুকু নিয়েই তাদের আনন্দ, তারা যে হারিয়েছেন সেই হারানোকে তারা খুব বড় করে দেখেছেন, সেই হারানোর মধ্যে তারা শ্রীকৃষ্ণকে যেন খুঁজে পেয়েছেন, শ্রীকৃষ্ণ লীলাকূত প্রত্যেকটি স্থানকে তারা জীবন্ত করে রেখেছেন, তারা ভেবেছেন এইখানে কানাই এসে দাঁড়াতো, এইখানে সে তার গুরুদের নিয়ে ছড়াতো, এইখানে তিনি কলিও এই সাপকে মর্দন করেছিলেন, এই সমস্ত কিছু তার লীলাক্ষেত্রের মধ্যে থেকেছেন এবং তার কথা ভেবেছেন, তাকে হারানোর মধ্যে দিয়ে দু চোখ দিয়ে জল ঝরে ঝরিয়েছেন, আর সেই জল ঝরানোর সঙ্গে সঙ্গে বেড়েছে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ, যাকে এতদিন স্থূল শরীরে দেখেছেন তাকে হারানোর পরে তার সূক্ষ্ম শরীর তার স্মৃতি তাদের কাছে এত বেশি প্রকট হয়ে গেছে যে তাকে হারানোর দুঃখ তাদেরকে স্পর্শ করেনি, বরং তারা আনন্দ পেয়েছেন। তাই বলছেন এই ব্রজবাসীদের কথা, ব্রজের রহস্য কথা পরম কৌতুক, সুখে সুখ দেখে সুখ নয় দুঃখে মহাসুখ, ব্রজবাসীদের এই যে রহস্য, এদের যে জীবন সাধন রহস্য, এর তার কাছে রহস্য বলেই বোধ হয়েছে, এর কেমন সাধন করেছে না সুখ পেয়ে এরা সুখ নয়, হারানোর মধ্যেই এদের পরম দুঃখ, কিছুই না পায় সুখ সহাস্য বদনে, পরম আনন্দ বোধ কেবল রোদনে, কিছু সে পায়নি, আমরা যদি জাগতিক দৃষ্টি দিয়ে দেখি তাহলে তাদের কিচ্ছু নেই, কিচ্ছু ছিল না, ভিখারিনী তারা, কিন্তু তাদের মধ্যে যে অপার আনন্দের ধ্বনি ছিল, অনেক ধ্বনির দুই তার ভিতরেও তা ছিল না। আমরা হাজার জিনিসপত্র জোগাড় করি না কেন, কখনো নিজের মনের ভেতরে যদি আনন্দের ঘট স্থাপন না করতে পারি তাহলে বাহ্যিক সমস্ত জিনিস আমাদের কাছে বৃথা হয়ে যায়। এই এই যে লীলা কীর্তন এই অংশটা আমরা করছি, লীলা অংশটা, এটা আমাদের একটি মহৎ শিক্ষা দেয় যে যা কিছু জোগাড় করি না কেন, অনেক কিছু জোগাড় করছি কিন্তু কোনোটাই স্থায়ী নয়, যদি যাকে পাওয়ার জন্য এত কষ্ট করছি তাঁর দর্শন আমরা হৃদয়ে সবসময় অনুভব করি, যখন তিনি স্থূল শরীরে আছেন তিনি আছেন স্থূল শরীরে, এটির জন্য আমরা তাকে হৃদয়ে ভাবতে পারি না, কিন্তু যে মুহূর্তে তাকে হারাই তখন তাকে হৃদয়ে ভাবি, তখন তিনি আমার অনেক বেশি কাছে পান। দেখবেন আপনারা যারা আপনাদের প্রিয়জনদের হারিয়েছেন, দেখবেন তিনি যতদিন স্থূল শরীরে ছিলেন তাকে বোধ হয় এমন করে ভালোবাসেননি, তার চলে যাওয়ার পর তাকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক সেরকমভাবে এই চলেছে তার। এইখানে এই লীলাটুকু শেষ করে আজকে অংশটা শেষ করব। ঢালিয়া আখির জল ব্রাহ্মণী হে থায়, সুবেষ্টিতা বামা দলে ধীরে ধীরে যায়, গায়ে প্রেম মাখা গান মুগ্ধ যেন শুনে, ভাববেগে বদ্ধগতি মাঝে মাঝে থামে,
একে রমণীর কণ্ঠ মিষ্ট কণ্ঠাতায়, তদুপরি প্রেম বেগে রাগে বহিরায়, কিংবা কান্তি মাখা গায়ে চেহারা কেমন, আঁকিতে নারী ধরি কাঠির কলম। তার সে ধীরে ধীরে তিনি এগোতে থাকলেন পুরীর ভেতরে, তার সঙ্গে গান গাইতে গাইতে পুরবাসীরাও চলেছেন। বলছেন, সে অপূর্ব দৃশ্য, তা আঁকবার মতো শক্তি আমার নেই। একে তো রমণীর গলা, তাই এই গলা অতি মিষ্ট, আর তার দিব্য কান্তি মাখা চেহারা। আমরা ভৈরবী ব্রাহ্মণী যখন কথা বলেছিলাম, তার চেহারার বর্ণনা দিয়েছিলাম, তাকে কেমন দেখতে ছিল, অপূর্ব সুন্দরী ছিলেন, এবং তার চেহারার ভিতরে সবচেয়ে যেটা জিনিস ছিল, তার বিদ্যার তেজ, তার সাধনার তেজ, সেটা তার শরীরের ভেতরে একটা হালো, একটা যেন ছটার মতো তার চোখ মুখ দিয়ে প্রকাশিত হতে থাকত। সুকমর চিত্রকর চিত্রে নাহি হাত, বর্ণহীন পুঁজি মাত্র কালির দোয়াত, অন্তরে বুঝিয়া তুমি কর দর্শন, কিঠামে চলিয়া যায় ব্রাহ্মণী এখন, ফটক হইতে প্রায় দশ বিঘা দূর, যেখানে একত্রে প্রভু হৃদয় মথুর, হৃদয় মথুর স্বরে শুনিবার আগে ব্রাহ্মণীর প্রেম মাখা গীত গিয়া লাগে, মহাবেগে বাণ সম প্রভুর শ্রবণে, বাহ্য গেল সমাধিস্থ হইলা সেইখানে। বলছেন, আমার আঁকার কলম তুলি নেই, আমার তো এই পুঁজি হচ্ছে এই কলম আর কালি, এ দিয়ে আমি আঁকতে পারবো না। যদি তোমার হৃদয়ে এরকম মনের ভাব জাগে, অন্তরে বুঝিয়া করো দর্শন। ধীরে ধীরে তিনি এগিয়ে চলেছেন ফটক দিয়ে সেই বাড়ির দিকে, যে বাড়িতে হৃদয় মথুর এবং ঠাকুর বসে আছেন। বলছেন, তিনজনের তিনজনে কথা বলছেন, কিন্তু হৃদয় বা মথুরের গলা শোনার আগে ব্রাহ্মণীর সেই সুমিষ্ট কণ্ঠ তার কানে এলো, এবং সেই গান শোনা মাত্র তিনি বাহ্য সংজ্ঞা হারা হয়ে গেলেন। তিনি বলছেন, হৃদয়ে একত্রে দেখে পশ্চাতে মথুর শুনি কহিলা হৃদয়ে, কেবামি গায়ে মিষ্ট গীতে দেখো না এগিয়ে, হৃদয়ে একত্রে দেখে নারী কয়ে জনা, তার মধ্যে ব্রাহ্মণীরে নাহি চায় যায়েছে না, আভরণে রঙিন বসন সজ্জা করা, লুকায়েছে তার মধ্যে তাহার চেহারা, ব্রাহ্মণীর নিকটে আসি করি নিরীক্ষণ, সমাধিস্থ প্রভুদেব নাহি কচেতন, ব্রাহ্মণী অচেতন প্রায় ভূমে পড়ে, থাল সহ হৃদয় যাইয়া তায়ে ধরে, কিছু পরে ব্রাহ্মণী সম্বিত পেয়ে উঠে, বিভর শ্রীপ্রভুদেব নেশা নাহি ছুটে, শ্রীপ্রভুর সন্নিকটে বসিলা ব্রাহ্মণী, অবিরল ঢালে জল নয়নে দুখানি, বাঞ্ছা কল্পতরু প্রভু ভাবের বিহ্বলে, শিশু সম বসিলেন ব্রাহ্মণীর কোলে, থালা থেকে লয়ে ননি হৃদয়ে আপনে, টুকুটুকু তুলে দেয় প্রভুর বদনে, পঞ্চম বর্ষীয় বয় বালক সমান, ব্রাহ্মণীর কোলে বসে ননীশ্বর খান। ধীরে ধীরে তার ভেতরে এক অপূর্ব পরিবর্তন হতে থাকলো। মথুর বলেন, যাও না গিয়ে দেখো কে এমন গান গায় যার গান শুনে ঠাকুরের এরকম বাহ্য সমাধি জ্ঞান খারাপ হয়ে যাচ্ছে, যাও গিয়ে দেখো গিয়ে। মথুর গিয়ে দেখছে একদল মহিলা, তার মধ্যে মাঝখানে এক মহিলা আছেন, কিন্তু তিনি যে ব্রাহ্মণী তিনি চিনতে পারছেন না। ধীরে ধীরে ব্রাহ্মণী কাছে, ঠাকুরের কাছে এসে দেখলেন ঠাকুর সমাধিস্থ। ঠাকুরকে সমাধিস্থ দেখে তারও বাহ্য জ্ঞান খারাপ হয়ে গেল, তিনিও ঠাকুরের পায়ের কাছে সমাধিস্থ হয়ে পড়লেন। হৃদয়রাম সেই হাতের থালাটা ধরে ফেলল এবং ব্রাহ্মণীকে ধরে ফেলল। ধীরে ধীরে দুজনের একটু একটু করে সংজ্ঞা ফিরে আসতে ব্রাহ্মণী ঠাকুরের সামনে এসে উপস্থিত হলেন। ঠাকুরের কাছে আসতে ঠাকুর ব্রাহ্মণীর কোলে যেমন করে পাঁচ বছরের ছোট্ট শিশু এসে বসে, ঠিক সেরকমভাবে বসে পড়লেন, এবং একটু একটু করে হৃদয় সেই ক্ষীর স্বর ছানা দধি তার মুখে দিতে থাকল। আসক্তির দাস মন দেখো আঁখি মেলে, কি ছাড়ো কাঞ্চন নারী লয়ে আছো ভুলে, ব্রাহ্মণীর কোলে কি বা দৃশ্য করে খেলা, ধরিয়াছে ধরাতল বৈকুণ্ঠের মেলা, বিনা পণে দর্শনে না হইল সাধ, এবা কি বা নরবুদ্ধি অতি পরমাদ,
দ্রবময়ী ব্রহ্মবাড়ি জলধারে ভরা, জীবের জীবন রস সুরম্য চেহারা, স্বভাব সুলভ ভাবে সদা আছে বলে উথলয়ে যান যেন তাই পবন হিল্লে, তেমনি রসের সিন্ধু প্রভু ভগবান ভক্ত ভাব বাতে তাহে তুলেছে তুফান, বিশেষত শ্রীপ্রভুর বৈষ্ণব সাধনে ব্রাহ্মণী ভক্তি মুখী ভক্তি ভালো চিনে, বিষম রগর তুলে বিষম রগর বড় তুলেন ব্রাহ্মণী, এক মনে শুন মন কহিব কাহিনী, কখনো গোপিনী বেশে সুন্দর দেখিতে আনন্দ লহরী ধরা আছে ডান হাতে, মাতোয়ারা হয়ে গায়ে নিচে লেখা গান যে শুনে তাহার হয় দ্রবীভূত প্রাণ, গান হচ্ছে আয় গো আয় গোষ্ঠে গোচরণে যাই, প্রভুর পুরুষের মতো নাহি কোনো লাজ, প্রিয় দর্শন গায়ে বাউলের সাজ, কোমরেতে বাঁধা ডুগি বাজে তালে তালে, গোড়া গুণ গীত গায়ে ভক্তি রস গোলে, প্রভুর হন বাচ্চ হারা ব্রাহ্মণীর গানে, তখনই অমনি সেই ক্ষণে ঢুকে কানে, ভাবময়ী ভক্তিময়ী ব্রাহ্মণীর দেহ, মানবী আকারে কিন্তু মহাদেবী কেহ। ঠিক যেরকম ভাবে ভক্তি মে আমাদের যখন নদী প্রথম প্রবাহিত হতে থাকে, একটা হিমবাহ সেটা একটা বরফের টুকরো, আস্তে আস্তে ভক্তির প্রভাবে উষ্ণতায় হৃদয়ের উষ্ণতায় তার থেকে জলের প্রবাহ হতে থাকে, ক্রমাগত সেই জলের প্রবাহ যখন বড় হয় তখন হাওয়ার প্রভাবে তার মধ্যে হিল্লোল কল্লোল হতে থাকে। পুঁথিকার বলছেন ঠিক এরকম ভাবেই রসের সিন্ধু হলেন প্রভু ভগবান, তার মধ্যে মাঝে মাঝে নিয়ম করে যে এতক্ষণ যে লীলাটি হলো তার হৃদয়ের মধ্যেও যেন সেই হিল্লোল কল্লোল তুললে ব্রাহ্মণীর উপস্থিতি, শুধু একবার নয় এরকম ঘটনা বারবার ঘটেছে। কখনো তার মনে হয়েছে গোপিনী বেশ ধারণ করে তিনি, এই আগে তিনি নন্দরানী হয়েছিলেন, এবার তিনি স্বয়ং গোপিনী হয়েছেন, শ্রীকৃষ্ণের প্রেমিকা তিনি হয়ে সেই গান গাইছেন, আর তার সেই মাতোয়ারা গান শুনে ঠাকুরেরও খুব আনন্দ, বলছেন তার কোনো লাজ নেই, কোমরে ডুগডুগি বেঁধে তিনি নাচতে শুরু করেছেন, কোমরেতে বাঁধা ডুগি বাজে তালে তালে, গোড়া গুণ গীত গায়ে ভক্তি রস বলে, ব্রাহ্মণী গাইছেন প্রেমের গান, তিনি তাকে পরিণত করে দিচ্ছেন ভক্তির সঙ্গীতে, ব্রাহ্মণীর গান শুনে তিনি সেই ডাল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ব্রাহ্মণী গান গাইছেন, আর ইনি কোমরে ডুগডুগি বেঁধে সেই গান গাইতে গাইতে গাইছেন, খুব বিখ্যাত গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, তার হিল্লোলে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়, মনে করি ডুবে তলিয়ে রই গোড়া চাঁদ প্রেম কুমুরে গিলেছে গো সই, এমন ব্যথার ব্যথী কে আর আছে হাত ধরে টেনে তোলার, বলছেন আমার গায়ে গৌর প্রেমের হিল্লোল সেই ঢেউ আমার গায়ে লেগেছে, এই হিল্লোলে পাষণ্ড দলিত হয়ে গেছে, মানুষ তো কোন ছাড়, আর এই এমন সেই প্রেমের জোয়ার তাতে ব্রহ্মাণ্ড তলিয়ে যায়, আমি মনে করি এই যে ডুবে যাচ্ছি এর থেকে বেঁচে অথবা তলিয়েই থাকি অথবা এর থেকে বেরিয়ে আসি, কিন্তু গোড়া চাঁদ প্রেম কুমিরে গিলেছে গোসাই, আমাকে আমি পালাতে পারছি না, কারণ স্বয়ং সেই গোড়া চাঁদ প্রেম কুমির সে আমাকে গিলে ফেলেছে, আমি তো তার থেকে বেরোনোর উপায় নেই, এমন ব্যথার ব্যথী কে আর আছে হাত ধরে টেনে তোলা, বলছেন কী করে তাকে ছাড়ি, কারণ এমন যে ব্যথার ব্যথী কে আছে ভগবান ছাড়া যে হাত ধরে টেনে তোলে, সবাই তো এমনি সময় হাত ধরতে পারে, যখন পড়ে গেছি যে টেনে তোলে সেই তো ঠিক ঠিক ব্যথার ব্যথী, বলছেন প্রভুর এই ভাবে প্রভু হন বাচ্চহারা ব্রাহ্মণীর গানে, তখনই অমনি যেই ক্ষণে ঢুকে কানে, ভাবময়ী ভক্তিমণি ব্রাহ্মণীর দেহ, মানবী আকারে কিন্তু মহাদেবী কেহ। আজ আমরা যে লীলার অংশটি পড়লাম সেখানে শেষ হচ্ছে এইভাবে, যেই যে তাঁর যে লীলা, এই তাঁর সঙ্গে লীলা করতে এসছে, স্বয়ং অবতারের সঙ্গে লীলা যিনি করছেন, স্বয়ং অবতারের গুরুরূপে যিনি অবতীর্ণ হচ্ছেন তিনি খুব সাধারণ লোক নন, এবং অবতার যাকে চয়ন করে নিয়ে এসছেন সেও খুব সাধারণ নয়, এটা আমাদের কাছে একটা বড় ধরনের শিক্ষা। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ একটি গান কবিতা লিখেছিলেন, সেখানে বলছেন অবতার আসেন যখন মানুষের মাঝখানে, দুঃখ নিসার হয় অবসান তাহার চরণ ধ্যানে,
নানা থাকের ভক্ত আসে, নানা থাকের লোক, কেউ বা কেউ প্রচারে বার্তা তাহার, কেউ বা তাকে মুখ, ফুলের মতো পরাণ দেহ চরণে দেয় ঢালি, পাখির মতো গুণগান করে কেহ কেবল, কেউ ছোট নয় কেউ বড় নয় ভক্ত জানার মাঝে, আপন আপন ভাবে পূজে পরমেশ পাশে, সবার ভাব মিলিয়া উঠে ভাবের ঐক্যতান, শুনিয়া আনন্দে রহে ভক্তগণার গান। বলছেন তিনি এই সমস্ত যে রামকৃষ্ণের সঙ্গে যারা এসেছেন, শুধুমাত্র তার সময় নয় তার পরেও যারা আপনারা আমরা যারা এসেছি, সবাই প্রত্যেকের কিছু না কিছু কাজ আছে। এখানে যেমন একে বলছেন সাধারণ নয়, তেমনি আপনারাও কেউ সাধারণ নয়। আপনারা সবাই শ্রীরামকৃষ্ণের এই ঐক্যতান বাদনে অর্কেস্ট্রা, যেমন একটা অর্কেস্ট্রা বাজে, তাতে কারুর হয়তো ঝুমঝুমি বাজানোর, হয়তো প্রত্যেক লাইনের শেষে একবার ঝুমঝুম করবে, কেউ হয়তো চেদো বাজাবে ভ্যাঁ ভ্যাঁ করে, কেউ হয়তো সুমিষ্ট বেহালা বাজাবে, কেউ ফুটফুট করে একটুখানি বাঁশি বাজিয়ে দেবে, কিন্তু প্রত্যেকের ভূমিকা অসীম। কারণ শ্রীরামকৃষ্ণ তার ঐক্যতান বাদনের বাদক হিসেবে আপনাদের চয়ন করেছেন। এই ইনি যেমন ব্রাহ্মণী, যেমন তার লীলা দিয়ে শ্রীরামকৃষ্ণের লীলাগীতিকে মধুর করে রেখেছেন, আপনারাও ঠিক আপনাদের উপস্থিতি দিয়ে তার লীলাগীতিকে মধুর করে রেখেছেন। এই ভেবে নিজেরা আপ্লুত হবেন, এই ভেবে নিজেদেরকে তুষ্ট করবেন, এবং এই ভেবে নিজেদের পূর্ণ করবেন। আপনারা কেউ ছোট নয় তার লীলার মাঝখানে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঝড় বৃষ্টিতে একটু দীর্ঘ হয়ে গেল।